বাড়ান, ফুল যতটুকু আছে ততটুকু বাড়াই দেবে, কারণ অনেক দূর পর্যন্ত মানুষ। আর বাড়বে না এই শেষ? হ্যালো হ্যালো, যা আছে তাই, আপনার হাত দিবেন না, শুধু হালকা বেসটা কমাই দেবেন, হালকা বেস। হ্যালো, মনিটরের বেস ওইটা দর্শকের থাকে, আমার মনিটরে হালকা একটু। হ্যালো হ্যালো, থাক থাক, আমার ইয়েটা করছে কেন, নয়েজটা কেন করছে, ওইদিকে একটু স্কার্প করে দেয় হালকা। হ্যাঁ ওকে, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহরবানি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, সেজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনেরই। সকল হিন্দু ভাই বোন ব্রাদার সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার এই পোরশা থানাতে। আমি জানি এই এলাকার লোকজনের পাওয়ার অনেক বেশি, আমি সালামটা অনেক জোরে দিলাম এবং সালামটা অনেক জোরে আপনাদের কানে পৌঁছায় গেছে, কিন্তু সালামটা আমার কানে এসেছে আসতে, আবারও দেয় আসসালামু আলাইকুম। সালাম দেওয়াও সোয়াব নেওয়াও সোয়াব, দুটি যদি সমান হয়, হালকা বেশ কমান, হালকা বেশ কমাবেন, ইকো দিবেন না এত। সালাম দেওয়া এবং নেওয়া দুটি যদি সমান হয়, মুসলমান হিসেবে আমিও পেতে পারি আপনাদের কাছ থেকে সালাম। সজোরে আপনারা আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে আল্লাহ, যারা আমাকে এত জোরে সালাম দিল এবং নিল, সকলকে তুমি প্রধানমন্ত্রী বানিয়ে দাও। কি কম হয়েছে তাহলে রাষ্ট্রপতি? হিন্দু ভাই বোন দিদি পিসি নানি খালা ফুফু যারা আছেন সকলকে আমার নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা 2016, বসেন আপনারা বসেন। স্থান নোসনাহার বাজার, তারিখ 26শে ডিসেম্বর, রোজ সোমবার। সভার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখা ও নওগাঁ জেলা পরিষদের সদস্য নওগাঁ। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার ইসলাম, আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ পোরশা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বজলুর রহমান বজু, চেয়ারম্যান ঘাট নগাঁ পরিষদ পোরশা নওগাঁ। আয়োজনে নোসনাহার বাজার সবুজ বাংলা ক্লাব পোরশা নওগাঁ, এই ক্লাবের সকল সদস্যের জন্য, সকল সদস্য সভাপতি সেক্রেটারি সকলের জন্য হাত খুলে জোরে একটা করতালি হবে বস, যাদের জন্য এই চিকনালিকে আপনাদের মাঠে দেখতে পাচ্ছেন ওনাদের জন্য তালি যদি স্লো হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়, আবারও একটা জোরে সজোরে তালি হবে এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ, বড় বড় ধন্যবাদ জানাচ্ছি যে মানুষগুলির জন্য আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, যে মানুষগুলির জন্য আজ আপনারা আমাকে চিকনালিকে সরাসরি দেখতে পাচ্ছেন, সেই মানুষগুলিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে এক রাশ প্রীতি এবং শুভেচ্ছা। যার যিনি আমাকে এখান থেকে রিসিভ করে তার বাসায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে এত খাওয়ান খাওয়াইছে, বিলিভ করবেন কি না জানি না, এত সুন্দর করে আমাকে খাওয়াইছেন, এত মজা করে রান্নাগুলো করে খাওয়াইছেন, ওনার বাসায় রেখেছেন, ওনাকে ধন্যবাদ দিলে আসলেই কম হয়ে যায়। এবং এত মজার খাবার জন্মের আগে তো খাই নাই, পরেও খাই নাই, হ্যাঁ জন্মের খাওয়ান খাওয়াইছে আমারে আমাদের। তো সেই ভদ্রলোককে আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওনার মাধ্যমে, ওনাদের মাধ্যমে আমি এখানে এসেছি,
ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, এবং মঞ্চে অবশ্যই আহ্বান জানাচ্ছি মোস্তফা হাবিব মন্টু ভাই সভাপতি, আপনাদের এই কি ক্লাব সবুজ বাংলা যুব সবুজ বাংলা ক্লাবের সভাপতি মোস্তফা হাবিব মন্টু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোস্তফা হাবিব মন্টু ভাই, ওনার জন্য একটা জোরে করে তালি হবে এভরিবডি। কই ভাই কই, ভাই না থাকলে ভাবিরে নিয়ে আসেন, ভাবি না থাকলে এর পোলারে নিয়ে আসেন, নয় মায়েরে নিয়ে আসেন। গোষ্ঠীর মধ্যে যে কোনো আসলে হবে, চেয়ার একই রকম। আমি চিকোনালি চেয়ার, হয়তো আমার ফ্যামিলিতে কারো একটা ছিল, হয় দাদা নানি, ঠিক না ভাই? ঠিক, আপনি আমার সাথে কথা না বললে কিন্তু কথা কমু না, চুপচাপ থাকবো এরকম করে, খালি এরকম করুক, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ এরকম মাঝে মাঝে আওয়াজ দিবেন, আমারও পাওয়ার চলে আসবে। আসছে ভাই, আসছে, আচ্ছা উনি আসলো না। আর আমাকে যদি আপনারা কোনো অনুষ্ঠানে নিতে চান, আপনাদের যদি কোনো অনুষ্ঠানে আমাকে প্রয়োজন হয়, আপনারা যদি সরাসরি আমাকে ফোন করেন, তাহলে আমি কিন্তু আসব না। কেন আসব না? যদি আপনারা আমাকে ডেকে নিয়ে এসে আমার দুই কিডনির মধ্যে দেড় কিডনি খুলে রাইখে দেন, তাহলে কি হইব? ওই ভয়ে আমি শুধু না, আমাদের কোনো শিল্পী কলাকুশলী আসবে না। আমাদের মাঝে উপস্থিত আছেন মোস্তফা হাবিব মন্টু ভাই, ওনার জন্য আরেকটা জোরে করতালি হবে, আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন। আমি আপনাদের মাঝে আসলাম, আমার অন্যান্য শিল্পী কলাকুশলী এসেছে, নাতি এসেছে, তিন্নি এসেছে, সাথী এসেছে, উই আর এভরিবডি প্রেজেন্ট হেয়ার। আপনার কেমন লাগছে এবং আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। আমাকে খুব ভালো মনে হচ্ছে, দর্শক অনেক, আমি যেটা কল্পনা করিনি তার চাইতে অনেকগুলো দর্শক মনে হচ্ছে। আশা করি দর্শকেরা শান্তশিষ্টভাবে এই অনুষ্ঠানটা ভোগ করবে, আমার খুব ভালো মনে হচ্ছে। ভাই অনুষ্ঠান ভোগ করতে গেলে অনুষ্ঠানে ভোগের কিন্তু কিছু দিতে হয়, তাইলে মানুষ ভোগ করবে, ঠিক না ভাই? ঠিক, ক্ষুধা লাগলে খাবার, ঠিক, বিনোদনের জন্য আমাদের পারফরমেন্স যদি পরিপূর্ণ, হ্যাঁ পরিপূর্ণ দিতে পারি তাহলে হবে। আচ্ছা কি ভাইরা ভালো লাগছে? আমি তো শুনি করলাম না, ভালো লাগলো, পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, ভালো জামা হিসেবে না আছে। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, থ্যাঙ্ক ইউ, আপনাকেও থ্যাঙ্ক ইউ, ধন্যবাদ, থ্যাঙ্ক ইউ ভাই, থ্যাঙ্ক ইউ সো মাচ, বড় বড়। কি এক ইংরেজি শব্দ আছে সো মাচ, এটা কথা? আমি আবার কই থ্যাঙ্ক ইউ সো মাচ, বড় বড়। এই তারটা একটু সরাই দেন জি, মূল অনুষ্ঠানে চলে যাই, যার মাধ্যমে আপনারা আমাকে আপনাদের অনুষ্ঠানগুলিতে নিয়ে আসতে পারবেন। তিনি হচ্ছে নুরুজ্জামান নুরু, এবং উনি আমাকে জন্ম না দিলেও, ওনার পৈতৃক সম্পত্তির ভাগ আমি না পাইলেও, কিন্তু তিনি আমার বাপ, এবং এই লোকটিকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই, এই লোকটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই লোকটিকে আমি সবচেয়ে বেশি সম্মান করি। তিনি হচ্ছে নুরুজ্জামান নুরু, আমার বাপ, সাবেক ফুটবলার এবং এই নওগাঁ জেলার বিশিষ্ট ফুটবলার নুরু। ওনার মাধ্যমেই আপনারা আমাকে নিয়ে আসতে পারবেন। যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় একটা ভায়া লাগে, ওই ভায়ার মাধ্যমে আমরা সমস্ত চলচ্চিত্র শিল্পী কলাকুশলী আপনাদের মাঝে উপস্থিত হব এবং ওনার মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। আমার বাপের জন্য একটা জোরে করতালি হবে, আমার বাপ, আমার বাপের জন্য এই তালি, যদি আমার চাচার জন্য চাইতাম তালি দিতেন এরম করে, কি তালি, আর একটা তালি দেন আমার বাপের জন্য, খুব খুশি হবে লোকটা, অনেক কষ্ট করে নিয়ে আসছে, থ্যাংক ইউ। আর মাস কমু না, আমি শামীম খান ওরফে চিকন আলী, কৌতুক অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র। ইতিপূর্বে অসংখ্য বাংলা চলচ্চিত্রে আমাকে দেখার সৌভাগ্য হয়েছে আপনাদের, কিন্তু আপনারা বলতে পারবেন না। আপনি এখানে কেন ভাই? এই আপনি এখানে দাঁড়াইলেন কেন? পারফরমেন্স করছি তো। কিন্তু আপনারা বলতে পারবেন না আমি কতগুলো বাংলা চলচ্চিত্র অভিনয় করেছি। আমি এ পর্যন্ত 164-টির মতো বাংলা চলচ্চিত্র অভিনয় করেছি। সবচেয়ে বেশি ছবি করেছি ওয়ান অ্যান্ড অনলি কিং খান সাকিব খানের সাথে, 62-টি। উল্লেখযোগ্য চলচ্চিত্র তোর কারণে বেঁচে আছি, মনে প্রাণে আছো তুমি, যদি বউ সাজগো, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। কিছুক্ষণ আগে আপনাদের পোরশার চ্যানেল একটি ছবি দেখাচ্ছিল, ছবিটির নাম হচ্ছে মনের ঘরে বসত করে, হিট ম্যান লাভ ম্যারেজ পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী 2,
সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গত কুরবানির ঈদে যে তিনটি ছবি রিলিজ পেয়েছে, তিনটি ছবির নাম রক্ত, বসগিরি, শুটার। এই তিনটি ছবির কৌতুক অভিনেতা হচ্ছি আপনাদের এই ছোট ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কাছের মানুষ, আমি চিকন আলী। সেজন্য আমার জন্য একটা তালি দেওয়া উচিত ছিল। থাক, দিবেন না যখন লাগবে না, থাক, ও দিছেন, থ্যাংক ইউ। না বুঝি নাই, তালি কটকট কটকট করে আইছিল। এর মধ্যে একটি ছবির নাম না বললেই নয় যে ছবিটি আপনারা সবাই দেখেছেন, ম্যাক্সিমাম অনেকেই দেখেছেন ছবিটি, টেলিভিশনে, ল্যাপটপে, কম্পিউটারে, আপনার মোবাইলে অলওয়েজ দেখা যায়। ছবিটির নাম হচ্ছে মনে প্রাণে আছো তুমি, যে ছবিটিতে শাকিব খান জঙ্গলে পালিয়ে যায় অপু বিশ্বাসকে নিয়ে, আমি এবং আমার মোটা একটা বউ থাকে জঙ্গলে, আমি তাকে নিয়ে, আমি রান্না করি, আমার বউ খায়, শাকিব খান আমার বউয়ের ভাত এবং কাপড় চুরি করে নিয়ে যায়, আমার বউ আমার মায়ের দেয়। দেখেছে 2010 সালের ব্যবসা সফল সুপার ডুপার ব্লকবাস্টার হিট একটি ছবি মনে প্রাণে আছো তুমি। আমার বউয়ের শাড়ি কাপড় চুরি করে নিয়ে যায় শাকিব খান, আমার বউ আমারে ঝাড়ু পেটা করে একটু পরপর শাড়ি ছায়া ফেলাউস দেখেছে, গেল টেলাউসটা রেখে গেছে, ডাইলগ ছিল ওই ছবিতে। যাই হোক, মজার একটি ছবি। এছাড়াও আমার অ্যালবামগুলো আপনারা যারা দেখেছেন, চিকন আলীর যমজ বউ, চিকন আলীর বউ হারানো বিজ্ঞপ্তি, চিকন আলীর ডেঞ্জার বউ, সহ অসংখ্য অ্যালবামগুলো করার সৌভাগ্য হয়েছে আমার। আর আপনারা যারা এখনো আমাকে দেখেন নাই, চিন্তা করছেন যে এই লোক এত জনপ্রিয়, এই লোককে দেখার জন্য এত লোক, এই লোক এত জনপ্রিয়তা পেল কি করে, আপনাদের জন্য আমি বলছি, ইউটিউব, ইন্টারনেট, ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে সিএ কমেডি টিভি। সিএ কমেডি টিভি লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি চলে আসবে আপনাদের সামনে, ভিডিওসে যাবেন, ভিডিওসে ক্লিক করলে আমার সমস্ত আইটেমগুলো চলে আসবে আপনাদের সামনে। মজার মজার আইটেমগুলো সাজায় রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, মজা করে দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই আপনার ভালো লাগলে অন্যকে ভালো লাগার জন্য শেয়ার করে দেখাবেন, এবং যারা ইন্টারনেট ব্যবহার করেন কম্পিউটার সাবস্ক্রাইব করবেন, তাতে আমি ধন্য পরিপূর্ণ। কি বলেন? আর কথা বলেন না, মানুষকে প্রেম দেন। আমি যখন কি বলেন একটু বললেন, হ্যাঁ ঠিক আছে। মূল অনুষ্ঠানে চলে যাই, চলচ্চিত্র অভিনয় করার স্বপ্ন আমার শৈশব থেকেই, সেই স্বপ্ন নিয়ে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা। বিশ্বাস করবেন না বস, আমি আমার বাপের পকেট থেকে 1500 টাকা চুরি করে নিয়ে চলে আসি ঢাকায়। তার আগেই ইত্যাদি আপনারা দেখেন হানিফ সংকেতের, যেখানে নাতি অভিনয় করে। ইত্যাদিতে হানিফ সংকেত একবার বলেছিল, বাংলার আনাচে কানাচে কিছু প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যদি ওনার কাছে যায় উনি একটা সুযোগ করে দেবেন। বিলিভ করবেন না, আমি আমার বাপের পকেট থেকে 1500 টাকা চুরি করে নিয়ে চলে গেছি কোথায়, ঢাকায়। ঢাকায় যাওয়ার পর হানিফ সংকেতকে খুঁজে বের করছি, সরাসরি কোন শিল্পীকে সরাসরি দেখার পর হানিফ সংকেতকে দেখেছি, দেখার পর আমি কই আল্লাহ, হানিফ সংকেতকে দেখার পর আমি খুশিতে গর্ভবতী, সরি গর্ভবোধ করছিলাম। তো হানিফ সংকেত আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি এখানে কেন? আমি বললাম, ভাই আপনি না প্রতিভার কথা বলছিলেন, সেই প্রতিভাই হইলাম আমি। হানিফ সংকেত আমাকে বলল, আপনি কি জানেন? বললো, তেমন কিছু জানি না ভাই, আপনাকেই জানি, মানে আপনি যেভাবে উপস্থাপনা করেন ওইটা আমিও পারি। তো হানিফ সংকেত বলল, দেখাও তো। ইত্যাদিতে হানিফ যা, ইত্যাদিতে হানিফ সংগীত কিভাবে উপস্থাপনা করেন শোনেন। এই মিলনের এবং এই মিলনের বাইরে যে যেখানে দাঁড়িয়ে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সেই সাথে শুরু করছি আপনাদের জন্য আমাদের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। প্রেম মানে না শাসন, বারণ শোনে না কোনো কারণ। এই কারণ অকারণের মধ্যে অনেক সময় দূরীকরণ ঢুকে শুরু করে একটা পেজগি, যেমন এই ঘটনা তার ব্যতিক্রম নয়। দাদার বউ ভেঙেছে গান, স্বামী যদি হয় অপছন্দ, সংসারে লেগে থাকে দ্বন্দ্ব, আর বউ করে বড় গিয়া এদিকে স্বামী মরে কাতরাইয়া। হানির সঙ্গে চোখ মুখ বড় করে আমার দিকে চাই রয়েছে, আর মনে মনে চিন্তা করছে হালার পুত্র আমার ভাত মারতে আইছে। তা হানির সঙ্গে আর কি জানিস, আমি ইংরেজি শরীর বাংলা শুনলাম ওইটাও পারি ভাই কত। ইত্যাদিতে ইংরেজি ছবির বাংলা সংলাপ কিভাবে দেয় শোনেন। সবনি দর্শক মন্ডলী করে শুনে পরিবেশে এডিশন দেখতে অনুষ্ঠান দেখতে যে মাগো পরিশন দিয়ে এডিশন হিসেবে আমরা জীবনে দেখি না। হানি সৈকো থাম, শালার বুধ একটা লোক মইরা সারতে পারলেন তারে কপি হইয়াইছ, হানির সঙ্গে ধরিবা ইত্যাদি করবা বাইরা,
এখন পর্যন্ত বিভিন্ন শুটিং মুটিং এ যদি হানিফ সঙ্গীতের সাথে আমার দেখা হয়, আমি যদি বলি বস আসসালামু আলাইকুম, হানিফ সঙ্গীত কই আলার বন্ধু আমার ভাত মারতে আছে, ড্রাইভার গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরে জায়গা, তাহলে বলেন আমি কই পিস, ওয়ান পিস, আর আপনারা সবাই থ্রি পিস না ফোর পিস। হানিফ সঙ্গে যখন আমাকে ঘাড় ধরে বের করে দিল, আমি আমার গ্রামে এসে ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার আর তর সইতেছে না, আমাকে অভিনেতা হতেই হবে, বাংলাদেশের মানুষ আমাকে চিনবে জানবে মানবে, আমি হব গানি গুনি বেগুনি পিঁয়াজি দূরে ভুল গেছি, আমি হব গানি গুনি ব্যক্তি। তারপর আবারও আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভাইয়া গেছি গা ঢাকায়, ঢাকায় যাওয়ার পরে এক নাটকের শুটিং হচ্ছে, পরিচালকরে গিয়ে বললাম ভাই আপনার নাটকে আমার একটু নেওয়া যায় না, উনি বললো আপনি কি থিয়েটার করেন, আমি থিয়েটার কোন থার্মোমিটার কিলোমিটার বর্গ কিলোমিটার এগুলো যে থিয়েটার আমার কোনটা। তারপর ঢুকলাম ঢাকা থিয়েটার মঞ্চে, আমি মোশাররফ করিম চঞ্চল চৌধুরী আকুম হাসান শামীম জামান সহ সমস্ত নাট্যকর্মীরা ঢুকলাম থিয়েটারে, থিয়েটারে ঢুকছি আমরা 65 জন। প্রথম দিনে রিহার্সেলে আমাদের পরিচালক বলছে সবাই হা হু করে চিৎকার করে গলা ক্লিয়ার কর, হা হু করে চিৎকার করতে গিয়ে তিনজনের গলার অবস্থা এতটাই খারাপ যে কথার বাইরে না। আমাদের পরিচালক বললো তাড়াতাড়ি কাশেমের দোকানে গিয়ে আদা দিয়ে রংসা খেয়ে আয়, এই তিনজন কাশেমের দোকানে আদা দিয়ে রংসা কিভাবে যায় শোনেন? প্রথম জন গিয়া কইতাছে কাশেম শোনে নাই, চা খাচ্ছিল আবার প্রেশার দিয়ে কয় কাশেমকে কি অর্ধেক আধা আর অর্ধেক চা, মানে অর্ধেক আধা আর অর্ধেক চা ওরা দিছে। দ্বিতীয় জনের গলার অবস্থা আরো মোটামুটি খারাপ, এই গিয়া কইতাছে কি মানে ওর চায়ের দরকার নাই পুরাটাই আধা। তৃতীয় জনের গলার অবস্থা এতটাই খারাপ যা আপনাদের বলে বোঝানো যাইব না, এই দৌড়ে কাশেমের দোকানের সামনে গিয়া কই কাশেম কই শালার ভূত ব্যায়াম করবি জিমে যা এয়ারে না, মানে ও বুঝাতে যাচ্ছে আমার গলার অবস্থা এতটাই খারাপ তুই যা দিবি ওইটাই খাবো। মজা পাচ্ছেন না? চলে যাব চলে যাব, তাহলে গেলাম, এই যে কাজ ধরছি ঘুরলাম যাবো না, এক এলাকার গালি। এ ভাই অনুষ্ঠানে ডিস্টার্ব করবেন না, একজন পুরুষ লোক যদি দুই পায়ে ভর দিয়ে খাড়ায় এমন কোন শক্তি নাই যে ওরা ঠেল্লা ফেলায় দেয়, এগুলি অনুষ্ঠান ডিস্টার্ব করবে না প্লিজ, এটা আপনাদের অনুষ্ঠান হলে নিজের অনুষ্ঠান তো ঠিকই ট্যাকেল দেন, একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়াবেন, হালকা ফাঁক ফাঁক পেছন একদম পেছন থেকে হালকা ফাঁকে পিছনে যান, হালকা পিছনে যান, যান হালকা পিছনে প্লিজ, অনুষ্ঠান নষ্ট করবেন না প্লিজ। একটা অনুষ্ঠান শত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানকে বাংলাদেশ দেবেন না আপনারা প্লিজ ভাই, দেখেন মজা করে দেখেন, আমি এসেছি আমার ভিতরে যত মাল আছে ঝালাই করে আপনারা নিয়ে নেন, এটাই হচ্ছে আপনাদের সার্থকতা, নিতে পারলে আমি দিতে পারবো, মজা সবে মাত্র দেওয়া শুরু হয়েছে, দাঁড়ান না মিয়া, এরপর নাচ হবে গান হবে তারা, আমি চিকন আলী, আমি সহজে কাউকে ছাড় দিয়ে যাই না, আমি ভালোবাসা নিয়ে এসেছি দিয়ে তারপর চলে যাব, কারণ এক অনুষ্ঠান থেকে 20টা অনুষ্ঠানে অফার আসে, এভাবেই প্রচার শুরু হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক এ ঠিক, নেওয়ার সময় কই ভাই এই 2000 টাকা আইছে, হ্যাঁ পরে কয় এক এলাকার গালি আর এক এলাকার বলি, ঠিক না ভাই? ঠিক আমাকে এলাকার কথা কুড়ি দুই এ টাইম তো চলে আসিস, আর আমাকে এই আক্কেলপুরের কথা হচ্ছে কোটা থেকে আলু কি খালু, মানে আলুর সাথে খালু বগুড়া আমার করছে, আমি তো চলে যাচ্ছি মানে বগুড়া পার না কেমা করে করছে, এ তোমাকে আমি ভালোবাসি তাই নিয়ে পাপ না, রাজশাহী বাসতে পারছেন না বস, জিন্দেগিতে এমন মামুর বেটা দেখি নাই বে, রাজশাহী বরিশাল ও মোরা আল্লাহ মাইয়াটা দেশাই রয়েছে, বরিশাল নোয়াখালী আইয়ে হয়েছে তো অনেক হুতের পুত্রে দেখছি আন্নের মতো ন দেখছি, নোয়াখালী সিডাগাং এম্মা সুদর বৈজ্ঞান দেন সত্যের মানে কি আমি নিজেও জানি না সবসে বেহ
বেয়াকুব ভাষা সিটাঙ্গেরটা। চলেন, সবচেয়ে বেশি বিপদে পড়েছিলাম সিলেটে গিয়ে। সিলেটে শুটিংয়ে গেছি, ছবিটির নাম হচ্ছে হানিমুন, কারা কারা দেখেছেন জানি না। ছবিটিতে মাহি, বাপ্পি, আমি এবং হাসান ইমাম সাহেব অভিনেতা। ওই এলাকার একটা নিয়ম ভালো, ওই এলাকার লোকজন আমাদের খাওয়াবে। মাহিরা নিয়ে গেছে এলাকার এমপি, বাপ্পিরা নিয়ে গেছে এলাকার এক নেতা, আর আমি হতভাগা। হাসান ইমামকে নিয়ে গেছে এলাকার চেয়ারম্যান, আর আমি হতভাগার কপালে পড়ছে মেম্বার। খাওয়া কি হবে বুঝতেই পারতেছে। তো মেম্বারের বাসায় গেছি, সকাল থেকে আমি খাই নাই, একটা সিঙ্গারা খাইছি। চিন্তা ভাবনা করছি মেম্বারের বাসায় এমন খাওয়া দিব তিন মাস আর খামু না, খুব ক্ষুধা লাগছিল আজকের মতো। তো যাই হোক, মেম্বারের বাসায় গিয়া লেটকায় বইয়া পড়ছি। মেম্বার আমার ভাত দিছে, ভাত দেওয়ার পর বাইরে গেছে। বাইর থেকে আইসে আমার কি কয় জানেন? বাইর থেকে আইসে আমার কয়, এবা শুকনা গু খাইবা না ভিজা গু খাইবা? ভাই ঘর ভাত খাওয়ার সময় না, শুধু কোনো কিছু খাওয়ার সময় কিংবা দাঁড়ায় থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি আপনাকে কয় হে এখানে গু কা ফাল দিয়ে, ওটা কি কয় গু কই গু কই গু, এরকম করে না ভাই। আর আমার ভাতের প্লেটের সামনে হরির পুঁতে আইসা কয় শুকনা গু খামো না ভিজা গু খামো। তা আমি আর কিছু মনে করি, আমি সুপসা ভাই দূর হালার পর বিটলামি করে হেই মনে করছে আমি শুনি নাই। আবার কয় কি তারে বা কথা খোনা খেন, তুমি শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি জুতাটা খুললা নিয়ে কই শালার বোধ তোর ভাষা খাই যাইতে চাইছি, তুই আমার নিয়ে আইসা গু খাওয়াবি তা আবার শুকনাটা না ভিজাটা ভালো তোর আছে বাইরে ফেলামো? এর মধ্যে এক লোক দৌড়া এসে কয় ভাই যার ভাষায় খাইবেন হেরেই মারবেন। কো মারুম না শালার বউ আমার ভাত দিয়া কয় কি ভাত দিয়ে কি গু খাবো শুকনাটা না ভিজাটা? আমার গু খাওয়ানোর জন্য নিয়ে আইসা ভাই, কত গুয়ের কথা শুনে আমার রুচি নষ্ট হয়ে গেছে। পরে ওই লোক কয় ভাই আপনি বুঝবেন না, সিলেটের এই এলাকায় শুকনা গু মানে হলো ভাজি, আর ভিজা গু মানে হলো ঝোল। মানে উনি বলছেন আপনি শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন, ঝোল খাইবেন না ভাজি খাইবেন, কোন ভাই এটা কোনো কথা? ভাত রে কই গু, আবার ইন্ডিয়ান কিছু শব্দ আছে আমরা ঠিকই দেখতেছি, কইতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। এই সুল আপনারা বুঝছেন আর কোয়া লাগবে না, ভাই চুপ করেন, কইতে কইছি মিয়া অযথা এসব কইবেন না, এসব ভাষা কইবেন না, ওরা খুব খুব ওরা খারাপ। সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসা ঠিক না বেঠে? এই কারা কারা প্রেম করছেন একটু হাত উঠান তো। ভাই আমরা দেখে রাখেন সারা প্রেম সব করে পিটাইবেন আপনারা, দেন দেন এরাই প্রেম করে দেন 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 দেন, বাপের হোটেলে খায়া প্রেম করে ই কামাই করতে করতে পার না মিয়া, এর পিচিটা বলে করো ভাই হাত উঠাইছে। যাই হোক, আমার জীবনেও প্রেম এসেছে, তবে সিকুনালি হওয়ার আগে না পরে। যখন আমি সিকুনালি হই নাই, স্কুল কলেজে পড়ি, তখন কোনো মেয়ে আমারে কয় নাই সিকুনালি আই লাভ ইউ, আমারও সুযোগ ছিল না কয় আই হেট ইউ, কার আসেই নাই কমু কি। সিকুনালি হওয়ার পর মাশাল্লাহ অনেক অফার পাই, মাঝে মাঝে বরিশাল নোয়াখালী হাবি জাবি মায়েরা কয় সিকুনালি ভাইয়া আপনার অভিনয় না আমার খুব ভাল লাগে। তো আমি আবার স্বামী কই আমারে ভাল লাগে না, খুব ভাল লাগে আপনার মতো স্বামী হইলে তো আমি খুশি, তো গর্ভবতী হয়ে যাইতাম না, গর্ভবতী করতে খালি গর্ভবতী আয় দূর, আর আমাকে দেশের মানুষ এতই গর্ভবতী হয়ে দেখলেই মনে হয় দূর। যাই হোক, তো আমি যার প্রেমে পড়েছি সেটা হচ্ছে আমার এলাকার এক এমপির ভাগ্নি, ঠেলার নাম বাবাজি। তো আমি স্বপ্নপুরীতে শুটিং করছি, ভাব নিয়ে আমার ডার্লিং রে ফোন দিছি, ডার্লিং কও তো আমি কোথায়? কয় কোথায়? স্বপ্নপুরীতে আমি সাকিব খান বিশেষ অধকর সবাই একসাথে শুটিং করতেছি, কি মজা হচ্ছে। আমার ডার্লিং তো রেগে গিয়া ফায়ার কয় শোনো আমার বাপ মা আমার নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, তুমি ওখান থেকে যত রাত হোক আইসা আমার লোকে দেখা করবা, তোমার সাথে আমার কথা আছে। কয় কি কো? এনে শুটিং শেষ করবো সন্ধ্যায়, তোমার বাড়িতে যাইতে যাইতে 10টা 11টা বাজতে পারে, কয় বাজুক তুমি আসবা। তা আমি সিনেমার প্রেম মানে না, শাসন বারণ শোনে না কোনো কারণ, আমি স্বপ্নপুরি থেকে রওনা দিছি আক্কেলপুর গোপীনাথপুর, আস্তে আস্তে আমার বেজে গেছে 10:30। চিন্তা করলাম যদি কলিং বেলে টিপ দেই তাহলে ওর বাপ মা আইসা আমার টেঙ্গি ভাঙবো না, আমি ভয়ে আর কলিং বেলে টিপ দেই নাই। তারপর আমি কি করছি,
আমি প্রাচীরটা যে ডাব লাভ দিয়া ভিতরে যামো, কিন্তু এই বাড়িতে বিশাল একটা কুত্তা আছে, ওই কুত্তা ধরলে আমরা খাইয়া লাগব। কিন্তু কুত্তার ভয় আর যাইতে ইচ্ছে করছিল না, তখন প্রেমিকা তো আমি কি করছি প্রাচীরটা টপকায় লাভটা দিছি। হ্যাঁ গো, বাড়ির কুত্তাটা আইসা আমার কি কয় জানেন? কুত্তাটা আইসা আমার কয় ভাগ 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 ভাগ। আমি কুত্তাকে কয় সারা পোকারে ভাগ ভাগ কইস চিনস আমি কেডা? তখন কুত্তা কয় কে 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 কে। আমি কুত্তারে কয় হালার পো, আমি তোর ম্যাডাম আছে না, ম্যাডামের প্রেমী চিগোনালি। তোর কুত্তা বুঝছে বুঝা কি কয় জানে? কুত্তা কইতেছে উ, মানে হালার ভূত বুঝছে। তো কুত্তারে কইলাম এবার আমি কি করু? তোর কুত্তা কি কইতে জানেন? কুত্তা কইতেছে যাও 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 ভিতরে যাও। আসলে একজন কৌতুক অভিনেতাদের অনেক তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়। সবার দ্বারাই কখনোই কমেডি অভিনয়টা সম্ভব নয়, জোর করে কখনো আর যাই করানো যায়, কমেডিটা করানো যায় না, তার বড় প্রমাণ আমি। কারণ আমি আপনাদের মতো এরকম একটা অজব বারাগায়ের একটা ছেলে, আমি আমার স্বপ্ন নিয়ে আমার সুপ্ত বাসনা নিয়ে আমিও চলচ্চিত্রের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ সাকসেস হতে যাচ্ছি। মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে এখনো আমি প্রায় 20টির মতো রানিং ছবিতে শুটিং করছি। আগামী আগামী জানুয়ারি 13 তারিখে আমার একটি ছবি রিলিজ পাচ্ছে, ছবিটির নাম হচ্ছে আমার স্বপ্ন, আমার স্বপ্নের ভালোবাসা। এই ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পি, কত স্বপ্ন কত আশা, বাপ্পি, পরিমণি, আমি, ডিজে সোহেল সহ অনেকেই। ছবিটি 13ই জানুয়ারি রিলিজ পাচ্ছে, দেখবেন। এবং তারপর পরের সপ্তাহে রিলিজ পাচ্ছে প্রেমী ও প্রেমী, জাজ মাল্টিমিডিয়ার ছবি। তারপর মুক্তি পাচ্ছে পাষাণ, ওটাও জাজ মাল্টিমিডিয়ার ছবি। অনেক অনেকগুলো ছবি করছি আমি, আপনাদের দোয়া থাকলে আমি আরও সাকসেস হতে পারবো। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভি দেখার আমন্ত্রণ। এবং ফেসবুকে আমার একটি পেজ আছে, যারা ফেসবুক চালান, ফেসবুকে আমার একটি পেজ আছে, চিকোনালি পেজ লিখে সার্চ দেবেন। ওই পেজটিতে আপনি লাইক দিলে আমার সমস্ত তথ্যগুলো পেতে থাকবেন। চিকোনালি CHIKON চিকন ALI চিকোনালি চিকোনালি পেজ লিখে সার্চ দিলেই দেখবেন একটা অ্যাওয়ার্ড নিয়ে খাড়াই রয়েছি আমি এরম কইরা। ওইটা হচ্ছে আমার পেজ। ওই পেজটিতে 6,300 কত লাইক আছে, ওই পেজটা নতুন খুলছি আমি, ওইটা আমার পেজ। সমস্ত আপডেটগুলো ওই পেজেই দেওয়া থাকবে। আপনার পেজটাতে লাইক দিলে আপনি ওই মেম্বার হয়ে যাবেন। কেন আমি তো গানই করলাম না, সবে তো শুরু করলাম, খারান না, রাত 3টা বাজু কি কর, সবে শুরু খারা কন গ্যা, এবার পাইছেন কারে? পেজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবে। থ্যাংক ইউ। চলচ্চিত্রে যতগুলো কৌতুক অভিনেতাদের দেখেছেন, এর মধ্যে একজন কৌতুক অভিনেতা সুপারস্টার হয়ে মারা গেছে, তার ভেতরে নাচ অভিনয় ফাইট এই 3টি গুণ ছিল বলেই। ভদ্রলোকের নাম কি? দিলদার। দিলদারের উত্তর শুরু হিসেবে আমি চিকোনালি এসেছি আপনাদের মাঝে, আমি আমার ভেতরে নাচ অভিনয় ফাইট এই 3টি গুণে গুণান্বিত হয়ে এসেছি। আমি আপনাদের মাঝে অভিনয় করে দেখাইলাম, ফাইট করে দেখানো সম্ভব নয়, কষ্টিং বেশি। আপনারা আমাকে অনুমতি দিলে আমি আমার নায়িকাকে নিয়ে একটা ড্যান্স করব। আসছি আপনাদের মাঝে বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান সময়ের নবাগত চিত্রনায়িকা, ইতিপূর্বে যে দুটি মাত্র বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছে, একটি হচ্ছে আমার স্বপ্নের ভালোবাসা, অন্যটি হচ্ছে তুমি আমার প্রেম। এছাড়া আমি অভিনয় আমার অ্যালবামগুলো আপনারা যারা দেখেছেন, চিকোনালির যমজ বউ, বউ হারানো বিজ্ঞপ্তি, এছাড়াও একটি বিজ্ঞাপনে সে অভিনয় করেছে, বিজ্ঞাপনটির নাম হচ্ছে কিরণমালা মেহেদি। আসছে বাংলাদেশ।